জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ট্রাক কভার্ড ভ্যান মালিক শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘটে সমর্থন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এই কথা জানান। তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। পরেই জ্বালানি তেলের দামটাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই সরকার যেহেতু তারা নির্বাচিত নয়, তাদের যেহেতু কোনো দায় দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয় না, পার্লামেন্টে জবাবদিহি করতে হয় না, জনগণের জবাবদিহি করতে হয় না, সুতরাং তারা তাদের পকেট ভারী করার জন্য, তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের প্রফিট বাড়ানোর জন্য তারা এই সমস্ত জিনিসগুলোর দাম বাড়িয়ে চলেছে। ট্রাক শ্রমিক যারা, তারা ইতিমধ্যে 24 ঘন্টার মধ্যে দাম না কমানো হয় তাহলে তারা ট্রাক বন্ধ করে দেবেন, এবং এই ধরনের যে কর্মসূচি যেগুলো সেগুলো অবশ্যই আমরা তাদেরকে সমর্থন জানাবো।